গানে গানে বলতো পাখি, সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা। পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা, সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা। পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা, সুরে সুরে বলবে না আর, সুরে সুরে বলবে না আর, মেলে দুটি আঁখি উড়ে গেছে আপন দেশে দিয়া মোদের ফাঁকি, উড়ে গেছে আপন দেশে দিয়া সবার ফাঁকি। আমার ভাইরা রাগ করতেছেন আপনারা, আরো জোরে বলেন। খাসা ছেড়ে উড়ে গেছে আল কোরআনের পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেছে আল কোরআনের পাখি, উড়ে গেছে আপন দেশে দিয়া সবার পাখি, পাখি উড়ে গেছে আপন দেশে দিয়া সবার পাখি। সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা, পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা, সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা, পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা। মুস্কি হেসে মিলবে না আর, মুস্কি হেসে মিলবে না আর, ডাগর দুটি আঁখি উড়ে গেছে খোদার কাছে দিয়া মোদের ফাঁকি, ফাঁকি উড়ে গেছে আল্লাহর কাছে দিয়া সবারে ফাঁকি। জোরে বলেন মারহাবা। যে কোরআন প্রতিষ্ঠার কথা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা মানুষকে বলার চেষ্টা করছি, ওই স্বপ্নটা এই বাংলার জমিনে, গোটা বাংলাদেশের অলিতে গলিতে, প্রত্যেকটা মানুষের বাড়ি পর্যন্ত যার কণ্ঠ পৌঁছে গিয়েছে, যিনি আমাদেরকে কোরআনের একটি সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। গত বছরও যখন কোরআনের প্যান্ডেলে কথা বলেছি, তিনি তখনও বেঁচে ছিলেন। জোরে বলেন ঠিক কিনা। আজ যখন কোরআনের কথাগুলো বলি, আলোচনার ভিতরে যখন কোন একটা প্রসঙ্গে এই বিষয়টা যখন আসে, তখন নিজেকে ধরে রাখতে পারি না, তখন অন্তরের ব্যথা, অন্তরের কষ্টগুলো উদ্গ্রীব হয়ে যায়, বের হয়ে যায়। কারণ যাকে নিয়ে আমরা ভাবতাম কোনো না কোনো একদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে জনগণকে সালাম দিবেন, সেই সালামের অপেক্ষায় 18 কোটি জনগণ আছে। কোরআনের ময়দানে কথা বলতে পারেন আর না পারেন, অন্তত তার বিজয়মালা এই জনগণের মাঝে ফিরে আসার সেই ভালোবাসার দৃশ্যটা দেখব, একটা মাত্র আশা নিয়ে আমরা তৃপ্তির সাথে কথা বলতাম। কিন্তু মানুষের বুকটা ভেঙে গিয়েছে, তিনি আমাদের মাঝে আর নাই। এই পৃথিবীতে ভুবন ভোলানো একটা হাসি দিয়ে তিনি বিদায় গ্রহণ করেছেন, যা দেশ ও জাতির কাছে দলমত নির্বিশেষে গোটা জনপদের মানুষ, শুধু না সারা পৃথিবী কেঁদেছে যার জন্য। সেই মানুষটিকে হারানোর পর এখন আর কারো ভয় করি না, এখন আর কারো ভয় করি না, কারো চোখ রাঙা দিতে আল্লাহর কোরআনের কথা বন্ধ করি না। ভয় হোক, জেল ফাঁস যেটাই হবে, আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রেখেছেন ততক্ষণ বাঁচবো, নিঃশ্বাস থাকবে ততক্ষণ কথা বলবো, কোন কুলঙ্গারের আঙ্গুলি হিলনিতে কোরআনের কথা বন্ধ হবে না। এই জাতি কত ষড়যন্ত্রের শিকার, আমার বাংলাদেশের রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার কাছে দলীয় চিন্তা বাদ দিয়ে হিসাব করুন, এ বাংলার জনপদে 18 কোটি মুসলমান, তাদের মাদ্রাসা শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি আসলো কেন? যারা ঢুকিয়েছে তারা বাংলাদেশের কেউ না, যারা বাংলার জমিনে বই পুস্তকে মাদ্রাসা শিক্ষায় মূর্তির ছবি ঢুকিয়েছে, সমর কি বলে ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তনের ঘৃণ্য কুপুরি মতবাদ যারা বইয়ের মধ্যে ঢুকিয়েছে, এরা বাংলাদেশের কেউ না, যারা এটা ভারত থেকে করেছে তারাই আমার বিশ্বনন্দিত মুফাসসিরকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। যদি 50 থেকে 60 বছর আগের অদেখা অকল্পনীয় মিথ্যা কথা
একজনের হিসাব আরেকজনের কাঁধে চাপায়া যদি মানুষকে ফাঁসিতে ঝুলানো সম্ভব হতে পারে যারা তত্ত্ব প্রযুক্তির এই সময়ে কোরআনের খাদেম বিশ্বনন্দিত মুফাসসিরকে হত্যা করেছে পঞ্চাশ গজ মাটির তলায় গেল টেনে তুলে পার করে বাংলার জমিনে বিচার ফয়সলা হবে সেখান থেকে আশা হারিয়ে ফেলেছি আমার আপনাদের মেয়ে মাঝে মধ্যে বলে যে টুকটাক লাইভে যা দেখি আর আপনি যা বলছেন আর এলাকায় যা আলোচনা হয় মাঝে কয়েকদিন আগে আমার এলাকার এক মাহফিলে আমি কথা বলছি এই যে শবে বরাতের দিন রাত্রে এলাকার দায়িত্বশীল ওই হ্যান্ডকাপওয়ালারা ওনারা এসে খেতে বসছেন আমি সেই সময় ঝেড়ে দিছি ওয়াজ কয় এই বক্তা জেনে যায় সে নাকি ডোজ মারে এলাকার ছেলে তো একটু দেয় কয় হ্যাঁ তা তো জানি ওনার বাসা কোথায় তাও জানি তাই নাকি হ্যাঁ সব জানি কোথায় কখন মাহফিলে যাচ্ছে তাও জানি আমি বলছি আলহামদুলিল্লাহ আমার এলাকার প্রশাসন আমার খবর রাখে তাহলে তো আমার জন্যই ভালো জোরে বলেন ঠিক কিনা কারণ তারাও তো মানুষ তারা যদি মানুষ না হতো যখন বিশ্বনন্দিত মুফাসসিরের কোরআনের পাখির দেহটাকে কেড়ে নিয়ে জনগণ যখন লাশের গাড়ি কেড়ে নিয়ে রাস্তার উপরে শুয়ে পড়েছিল জানাজার দাবিতে তখন তারা একটা বা একটা নয় শতবার তাদেরকে বলা হয়েছে গুলি করো জনগণের উপরে গুলি করো তারা গুলি করে নাই কারণ জানে কোরআনের মুফাসসিরের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে যদি ওরা চাইতো ঢাকার বুকে ওই দিন কয়েক হাজার লাশ পড়ে যেত সাত লাখ চাইতে করুণ পরিস্থিতি ওই দিন হতো কিন্তু আমার দেশের প্রশাসন চায় নাই তাই তারা করে নাই বাধ্য হয়ে কাঁদানে গ্যাস টিয়ার গ্যাস মেরেছে কখন যখন তাদের অবস্থা পরিস্থিতি খারাপ চাকরিও তো থাকবে না পরিবার নিয়ে তারাও বিপদে পড়বে আমাদের মতো অত ইমান নিয়ে তো তারা চলে না তাই তারা বাধ্য হয়ে কাঁদানে গ্যাস মেরেছে কিন্তু তাদের চোখ দিয়ে পানি আমরা নিজেদের চোখে দেখেছি আমরা নিজেদের চোখে দেখেছি পিরোজপুরে যখন রাত্রেবেলা জনগণ দাঁড়িয়ে আছে তৎকালীন ওই এলাকার দায়িত্বশীল পুলিশের একটি গাড়ি জনগণকে সরিয়ে দিয়েছে যাও পাশি দিয়ে এমন ধমক মেরেছে এই এখানে কি তোমাদের যাও জনগণ মনে করলো এরা বোধহয় আমাদের সহ্য করতে পারতেছে না কিছু লোক দৌড় দিল কিছু লোক মসজিদের ভিতরে গিয়ে দরজা লাগাই দিল দিয়ে গ্লাসের ভিতর দিয়ে গ্লাসের ভিতর দিয়ে দেখতেছে যারা মানুষকে সরাই দিয়েছে চতুর্দিকে যখন ফাঁকা হয়ে গেছে রাত তখন বারোটা পার হয়েছে তারা গিয়ে ওই কবরের পাশে দাঁড়ায় হাত তুলছে আর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে একজন ভিডিও করেছে সেটা তারা বুঝতেও পেরেছে গিয়ে বলছে ভাই তোদের আল্লাহ দোহাই লাগে আমাদের সামনে ভিডিওটা ডিলিট করে দে আমাদের সর্বনাশ করিস তারা ভালোবেসে ভিডিওটা ডিলিট করার পরে সবাইকে সালাম দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেছে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেছে সুতরাং এখন মনে পড়ে ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার জন্য আসলো ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনী তার সেনাবাহিনী থেকে দুইজন আজকে একটু গল্প আকারে কথা বলতেছি আপনারা রাগ করতেছেন হৃদয়ের কিছু অব্যক্ত কথা আজকে উচ্চারণ করে যাচ্ছি আপনারা রাগ করবেন না তো ইয়াজিদের সেনাবাহিনীর দুইজন সদস্য আসলো ডাক দিয়ে বলে ইমা গভীর রাত্রে ইমা আমরা জানি আপনি সত্যের উপরে আছেন আমরা জানি আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত আপনার নানার রেখে যাওয়া ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছেন কায়েম আছেন কিন্তু আমরা আষ্টে পৃষ্ঠে ব্যাধা আপনার জন্য সহমর্মিতা ছাড়া কিছু করতে পারছি না তবে আপনার জন্য আমাদের হৃদয়টা কাঁদে এটা বলে তারা চলে গেল ইমাম হোসাইন বুঝতে পারলেন এই দুইজন তারা ওই নিষ্ঠুর ইয়াজিদ তাদের সরকারি বাহিনীর সদস্য হওয়ার পরেও তাদের প্রতি আল্লাহর ভয় আছে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে নবীর মহব্বত আছে ইসলামের মহব্বত আছে ইমাম হুসাইন বুঝতে পেরে ডাক দিলেন সাথীদের সাথীরা চলে আসো যা বোঝার আমি বুঝে ফেলেছি আমার দেহ চাই আমার লাশ চাই ইমাম কি বলে ইয়াজিদ আমার জন্য আমার সাথে থেকে তোমরা তোমাদের নিজের জীবন বিপন্ন করো না আমার সাথে থেকে তোমরা নিজেদের জীবন বিপন্ন করো না চলে যাও আমি আমার পক্ষ থেকে অনুমতি দিলাম তোমরা চলে যাও আমার পক্ষ থেকে তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই ইমাম হুসাইন চোখ দিকে চোখ থেকে পানি ঝরছে মাথাটা জমিনের দিকে রেখে দিয়েছেন এরপরে হঠাৎ করে তার মনে হলো একজন লোকও যেহেতু যায় না মনে হয় সামনে থেকে যেতে লজ্জা হচ্ছে অথবা শরম পাচ্ছে এই মনে করে ইমাম হুসাইন বললেন একজন বাতিটা নিভায় দাও
আলোটা নিভাই দিলেন। আলো নিভাই দিয়ে ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন, আমার সাথীরা, আমার সামনে থেকে চলে যেতে বুঝি লজ্জা হচ্ছে, তাই যাচ্ছ না, আমি লাইট নিভিয়ে দিলাম, বাতি নিভিয়ে দিলাম, এখন তোমরা চলে যাও, আমি তোমাদেরকে বাধা দেব না। ইয়াজিদ, আমার দেহ চাই, আমার জন্য তোমাদের জীবনটা তোমরা বিপন্ন করো না। এই কথা বলার পরে, লাইটটা নিভিয়ে দেওয়ার পরে ইমাম হোসাইন কিছুক্ষণ চুপ থাকলেন, নীরব থাকলেন। তিনি চিন্তা করলেন হয়তো বা লোকজন চলে গেছে, কিন্তু আর দুই এক মিনিট যাওয়ার পরে তার কানের ভিতরে আওয়াজ চলে আসলো, মানুষ ওখানে যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে বাচ্চার মতো কাঁদতেছে, চোখের পানি যেন জমিনের উপরে ফোঁটা ফোঁটা পড়তেছে, তার একটা আওয়াজ তার কানে আসলো। ইমাম হোসাইন লাইট জ্বালাতে বললেন, মোমবাতি ধরানো হলো, জ্বালানো হলো। ইমাম হোসাইন তাকিয়ে দেখলেন, এ মুসলমান, তিন দিনের না খাওয়া, চার দিনের, পাঁচ দিনের না খাওয়া মধ্যে মুজাহিদরা নিজের জীবনের হিসাব করে, খাবারের হিসাব করে, বিবি বাল বাচ্চার হিসাব করে, তারা কারবালার প্রান্তর শ্রেণী ইমাম হোসেনকে ময়দান রেখে চলে যায় নাই। ইমাম হোসাইন তাকিয়ে দেখলেন প্রত্যেকটা মানুষ জমিনের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে ফোটায় ফোটায় পানিগুলি জমিনের উপরে গড়িয়ে পড়ছে। ইমাম হোসাইন ডাক দিলেন, আমার সাথীরা, তোমাদের চোখে পানি কেন? তোমাদেরকে আমি লাইট বন্ধ করে বলেছি, তোমরা আমার সামনে থেকে চলে যাও, আমার কোনো দাবি তোমাদের প্রতি রইল না, আমি তোমাদেরকে আসামি বানাবো না। তোমরা না গিয়ে বসে বসে কাঁদতেছো, এর কারণটা জানতে চাই। একজনে দাঁড়িয়ে বলল, ইমাম, আমাদের জীবনের পরোয়া করে এই নিষ্ঠুর ইয়াজিদের সেনাবাহিনীর সামনে, জালিমের সামনে আপনাকে রেখে আমরা যদি এখান থেকে পলায়ন করি, নিজেদের জীবনের মোহে পড়ে যদি এখান থেকে বেঁচে যাই, হয়তো দুনিয়ায় কয়দিন বাঁচতে পারবো, আর আপনার যদি শাহাদাত নসিব হয় কিয়ামতের দিন, রাসূলুল্লাহ যখন আমাদের সামনে, রাসূলুল্লাহ যখন হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন, আমরা কোন মুখে নবীর কাছে পানি চাইবো, কোন মুখে তার কাছে শাফায়াতের জন্য আরজি করব? ইমাম হোসাইন, আপনাকে ফেলে আমরা যাব না, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে লড়ব, যতক্ষণ পর্যন্ত এই দেহে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী জুলুমকারীদের বিরুদ্ধে আমাদের হাত উত্তোলিত হবে, আপনি ভয় করবেন না। ইমাম হোসাইন সেদিন খুশি হয়েছিলেন, নানাকে ডাক দিয়ে বলেছিলেন, নানা, আজকে আমার মনে পড়ছে ওহদের ময়দানে আপনি বিপদে পড়েছিলেন, কিছু মানুষ দিক বিদিক হিসাব শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু আপনার রেখে যাওয়া সেই সোনার মানুষগুলি আজকে আমার ছাড়ে নাই, আপনি সফল, আপনি অপেক্ষা করুন, আমি আপনার সাথে শাহাদাতের সুদা পান করে জান্নাতে এসে ইফতারি করব। আল্লাহু আকবার! সেই ইমাম হোসাইনের উত্তরসূরি কারবালার প্রান্তর থেকে হারিয়ে যায়নি, বদরের প্রান্তর থেকে নবীর সাহাবীরা যেমন হারিয়ে যায়নি, ওহদের প্রান্তর থেকে যেমন নবীর সাহাবীরা শেষ পর্যন্ত নবীজির সাথে থেকে দণ্ডন মোবারক জীবন শহীদ করে নবীর সাথে দাঁড়াইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কয়রার জনগণ, খুলনার জনগণ, চট্টগ্রামের জনগণ, ঢাকার জনগণ, বাংলার জনগণ, এমন একটা সময় আসবে হিন্দুস্তানের দালালদের বাংলার জমিন থেকে বের করে দিতে শুধু না, জিহাদের ময়দানে উত্তপ্ত রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করে ছাড়বে ইনশাআল্লাহ। কেন বললাম, কেন বললাম, গত 15 দিন আগে একটা হজের ফ্লাইট, ওমরা যাত্রী হজ যাত্রীদেরকে নিয়ে ঢাকা থেকে, আপনারা যারা খবর পড়েন তারা জানেন, একটা ফ্লাইট যাচ্ছিল ঢাকা থেকে, উড্ডয়ন করেছে বাংলাদেশ টাইম সক ভোর 4টার সময়, 6টা যখন হয়েছে তখন মুম্বাই শহর পার হচ্ছে তারা ভারতের, মুম্বাই শহর পার হওয়ার সময় বিমানের একজন যাত্রী স্ট্রোক করেছে, বমি হচ্ছে, লোকটা মারা যাবে, পাইলট ইমার্জেন্সি ফ্লাইট কি বলে ই ল্যান্ডিং এর অনুমতি চাইলেন, 15 মিনিট ধরে এসএমএস করেছেন, তারা এসএমএস সিন করেছে বারবার, নট এলাও, নট এলাও, বারবার এই শব্দ দিয়া একজন হজ যাত্রীকে তার জীবন বাঁচানোর জন্য 10টা মিনিটের জন্য ফ্লাইটকে ল্যান্ডিং করার অনুমতি যারা দেয় নাই, আমাদের আর বুঝতে বাকি নাই, তারা আমাদের পূর্বে যে সহযোগিতা করেছে সেটা তাদের স্বার্থের জন্য, আমরা কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করব, কিন্তু সেই কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়া আমার দেশের ইমান বিধ্বংসী বই পুস্তকের ভিতরে নাস্তিকবাদী শিক্ষা যারা ঢুকাতে চায়, আমাদের প্রশ্ন, বাংলাদেশের জমিনে ইসলামিক ফাউন্ডেশন,
এই দেশের জাতিকে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন এই জাতির স্বাধীনতার রাহবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক কিনা আমার প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার পরে দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তি পেলেন এই দেশে আসলেন দেশে তখন 7 কোটি জনতা জোরে বলেন কয় কোটি আর জোরে বলেন কয় কোটি 7 কোটি জনতা ভাই সাউন্ডটা কি একটু বাড়ে আমার গলার অবস্থা তো বুঝতে পারতেছেন সাত কোটি জনগণ বঙ্গবন্ধু আসার সময় কম্বল আনলেন 7.5 কোটি জোরে কম কয় কোটি যদি 7.5 কোটি কম্বল আনে 7 কোটি যদি জনগণ হয় তাহলে সব জনগণকে একটা করে দিলে বেঁচে থাকে কয় লাখ আরো জোরে বলেন 50 লাখ তিনি তার দায়িত্বশীলদের বললেন এটা বিলিয়ে দাও যেগুলো থাকবে সেগুলো আমার কাছে ফেরত দিও রাজকোষাগারে ফেরত দিও বিভিন্ন প্রয়োজনে সেটা কাজে লাগাবো কিছুদিন পর কয়েকদিন পার হওয়ার পর উনি কম্বলের হিসাব করতেছেন যে বাড়ি থেকে কি কম্বল পাইছে কয় আমরা তো কেউ পাইনি কেন পাওনি এবার উনি লোকজনকে ডাক দিলেন কারে কম্বল দিলাম 7.5 কোটি সেগুলোর হিসাব কই কয় স্যার 7.5 কোটির হিসাব তো দূরে যাক আপনার জন্য নির্ধারিত কম্বলটাও আর নাই বঙ্গবন্ধু তখন বুঝতে পেরেছিলেন যেই স্বপ্ন লালন করে সোনার শান্তির বাংলাদেশ গড়ার জন্য পাক হানাদারদের বিরুদ্ধে 9টা মাস যুদ্ধ করলো জাতি সেই দেশকে সোনার বাংলাদেশ গড়তে হলে আগে আমার ডানে বামে থাকা চোরের বংশ সোজা করা লাগবে আরো জোরে বলেন এইটা বুঝতে পারে সবার আগে 1973 সালে জাতীয় পর্যায়ে এই দেশে এই যে ইসলামিক ফাউন্ডেশন এটা তার তৈরি আল্লাহ পাক এটার উসিলায় তার কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার বানাই দিন জোরে বলেন আমিন কিন্তু আমার প্রশ্ন বঙ্গবন্ধু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী 15 বছর ধরে যে কোনো কায়দায় তো ভোট হয়ে উনি ক্ষমতায় গেছেন নাকি আরো জোরে বলেন তাই সেটা দাদা কবর থেকে উঠে এসে দিক আর আপনি বাড়ি থেকে যাওয়ার আগে আপনারটা হয়ে যাক যে কোনো কায়দায় ক্ষমতা নিয়েছেন এখন আর উনি চাইবেন না আলেমদের সাথে কোনো দূরত্ব না তৈরি হোক উনি রাজনীতিবিদ উনি এই সূক্ষ্ম বুদ্ধি জানেন এদেশে আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধভাবে খেপে যায় তাহলে তার এদেশে আর নিস্তার নাই মন্ত্রী থেকে পরের দিন চাকলু মুরাদ হতে তার সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা এই চিন্তা করে প্রধানমন্ত্রী কোনোদিন চাইবেন না বাংলাদেশ সরকার কোনোদিন চাইবে না যে দেশের আলেমদের সাথে প্রশাসনের দূরত্ব তৈরি হোক সরকারের দূরত্ব তৈরি হোক এটা চাইবেন না এটাই চরম সত্য তাহলে যদি এটা না চেয়ে থাকেন আমার কথা হলো এই দেশের লক্ষ কোটি কোটি মানুষের চোখ ফাঁকি দিয়ে এই বাংলাদেশের লক্ষ হাজার হাজার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে এদেশের সমস্ত গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে যারা বই পুস্তকের ভিতরে মূর্তি পূজার ছবি দিয়ে মাদ্রাসা শিক্ষা কলঙ্কিত করেছে যারা বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার দিয়েছে লিঙ্গ পরিবর্তন পুরুষ থেকে মহিলা হওয়ার মিথ্যা কুপ্রস্তাব যারা দিয়েছে ওদেরকে গোয়েন্দাগিরি করে খুঁজে খুঁজে বের করে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে দিনের বেলা প্রকাশ্যে কেরানে বাজাইয়া ওদের কুষ্টি সূত্র ফাঁসি দিতে হবে সম্মানিত হাজরিন এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবার জন্য কত বছর দিল বান্দরের শিক্ষানীতি দিয়েছিল আরো জোরে বলেন দিয়েছিল আমাদের ইকবালের ব্যাপারে খুব চমৎকার কথা বলেছে আল্লাহ তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমিন সম্মানিত হাজরিন আজকে আবার আমার পরে আমাদের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আজকের এই মাহফিলের মধ্যমণি জনাব হযরত মাওলানা মুহতারাম শেখ জামালউদ্দিন সাহেব উনি আপনাদের সামনে কথা বলবেন আপনারা যারা বাইরে আছেন আমি আবারও অনুরোধ করছি আপনারা সকলে ভিতরে আসুন আমি আপনাদেরকে নিয়ে এবার কোরআন থেকে মূল কথায় চলে যেতে চাই আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আনফাল 2, 3 এবং 4 8 নম্বর পারা 9 নম্বর সূরা সূরার নাম সূরা আনফাল এই সূরা থেকে 2টি মাত্র আয়াতে কারিমা 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরা আনফাল থেকে 2টি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
আসলে এর ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন তার আগে এর সংক্ষিপ্ত শানে নুজুল আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? শানে নুজুল হলো একবারে যৎসংক্ষেপ আল্লাহর রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম ইসলাম বিজয়ের জন্য সর্বপ্রথম যে যুদ্ধ করেছিলেন ওই যুদ্ধের নাম হলো সোহাগ, কি বলে, বদর। বদর যুদ্ধে জয়ী হওয়ার পর ইমানদারদের ভিতরে জিহাদের সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে তিনটা মত পার্থক্য দেখা দিল। কয়টা একটু জোরে বলেন, কয়টা? সবাই মিলে বলেন, কয়টা? তিনটা মত পার্থক্য, ভালো করে খেয়াল করেন, এখনকার সময় সেটা খুব জরুরি। এক নম্বর, একদল বলল আমরা জিহাদের ময়দানে রাসূলের সাথে থেকে ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছি, আমরা বেশি বেতন পাবো, তোমাদের চাইতে বেতন আমাদের বেশি, আমাদের মর্যাদা বেশি। দ্বিতীয় দল বলল না, আমরা রসুলকে চতুর্দিক থেকে হেফাজত করেছি, সুতরাং রসুলকে প্রোটেকশন করার জন্য আমরা সবচেয়ে বেশি টাকা পাবো, আমাদেরকে ক্রেডিট বেশি দেওয়া হবে। যুবকেরা এসে বলল না, আমরা তো রসুলকে বিজয়ী দেখতে দেখার জন্য রাস্তা থেকে সমস্ত লোকগুলিকে খেদাইয়া আবওয়া বস্তি পার করে কাফেরদেরকে মক্কা পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমরাই রাজপথের লড়াকু সৈনিক, আমরা বেতন বেশি পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তার কাছে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো আজকের জিহাদের ময়দানে কারা বেতন বেশি পাবে, আজকে জিহাদের ময়দানে কারা টাকা বেশি পাবে, সম্মান বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আমিনকে নাযিল করলেন, জিব্রাইল চলে যাও আর মোটেও করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে গিয়া। সাহাবায়ে কেরাম তিনটা গ্রুপে বিভক্ত হয়ে সামান্য মত পার্থক্য করে যেই প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তরটা নাযিল করে আমার নবী আর তার সাহাবীদেরকে জানায় দাও, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন নাযিল করে জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষ শোনো, ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরামকে বলে দাও, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনার কাছে জিজ্ঞেস করেছে জিহাদের ময়দানে আজকে বেতন কত পাবো, টাকা কত হবে, এই ব্যাপারে আমি আল্লাহ পাক আর আমার নবীজি সিদ্ধান্ত দিলাম। সাহাবীরা শোনো, আমার নবীর সাহাবীরা উম্মতরা শোনো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যারা ঈমানদার হবে তারা শোনাও, জিহাদের ময়দানের বেতন পর্যন্ত কত হবে সেনাবাহিনীর এটাও পর্যন্ত তোমাদের হাতে নির্ধারিত না, আমি আল্লাহ এবং আমার রসুল যেই সিদ্ধান্ত দেব ওই সিদ্ধান্ত অনুযায়ী এক পাও মুমিন ঈমানদার আগাতে পারবে না। তোমাদের ভিতরে যত মত পার্থক্য আছে, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে যত মত পার্থক্য তৈরি হয়েছে সবগুলি ইসলাহ করে নাও, তোমাদের ভিতরে কোনো ধরনের তর্ক রাখা যাবে না, বিতর্ক রাখা যাবে না। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যদি তোমরা করতে থাকো, ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আল্লাহ এবং তার রসুলের আইনের বাইরে এই দুনিয়ায় কোনো সিদ্ধান্ত ঈমানদার ব্যক্তি নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানের বেতনের ব্যাপারেও তাদের ভিতরে ইখতিলাফ হতে দেন নাই, আল্লাহ পাক বললেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের ভিতরে ইসলাম করে নাও, তোমাদের ভিতরে সমাধান করে নাও, কাদা ছোড়াছুড়ি করো না। বাংলার জনগণ আজকে এই সময় এই বাংলাদেশে যখন ভারতীয় ব্রাহ্মণ্যবাদী শক্তির বিরুদ্ধে যখন ভারতের জমিনে মুসলমান জুমার নামাজ পড়তেছে, পুলিশ এসে লাঠি মেরেছে প্রকাশ্য মিডিয়ায়, এটা দেখার পরে ইমানদার মুসলমান বাংলার জমিন থেকে একসাথে প্রতিবাদ যদি না করো আবার সাতলার মতো মাইর খাওয়া লাগবে। এই কথা বলেন না কেন? একসাথে যদি না হও আবার মাইর খাওয়া লাগবে, কারণ ওদের প্রত্যেকটা এজেন্ট এই বাংলাদেশের পরতে পরতে ঢুকে গিয়েছে, যার কারণে সামান্য ইস্যু নিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে বড় করে তৈরি করে গোটা জাতির ভিতরে যারা আমার ভাইরা আলেমদের ভিতরে যেই হিমশীতল পরিবেশ তৈরি হয়েছিল, আলেমদের ভিতরে যেই একতাবদ্ধ একটা ভাব এসেছিল, ওরা দেখলো বাংলাদেশের সকল আলেম তো ওদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দিয়েছে, এখন আর আলিয়া আর কওমি এই
এই দ্বন্দ্বটা নাই এখন আর কেউ কারণ মাসলাক যার যার ইসলাম সবার এই কথাই তারা ঐক্যবদ্ধ হয় একজন আরেকজনের সাথে মোনাকাত করে কোলাকুলি করে একজন মাইর খেলে আরেকজন গিয়া তাকে জড়িয়ে ধরে তার পক্ষে বিবৃতি নাই এটা দেখে আমার বাংলাদেশের মুসলমান বুঝতে না পারলো ওদের সহ্য হয় নাই ওরা দিল্লির জমিন থেকে ষড়যন্ত্র করে ফতোয়াবাজি করে বাংলার আলেমদের ভিতরে ঐক্যবদ্ধ পরিবেশ নষ্ট করতে চায় অতএব মুসলমান টুপি নিয়া দলাদলি এরপরে নেতা নিয়া বক্তা নিয়া দলাদলি বাদ দিয়া আল্লাহ এক ইসলাম এক নবী এক এটার উপরে সকলে এক হও না হলে পিঠের চামড়া থাকবে না আফগানিস্তানে কোরআনের মুফাসসিরের কথাই আবার মনে পড়লো আফগানিস্তানের ওই সেই মুসলিম ইসলামী খেলাফত ব্যবস্থা যখন ধ্বংস করে দিবে মুসলমানরা যখন নিজেরা নিজেদের ওরে কাফের বলে এরে মুনাফিক বলে তারা ইহুদির দালাল বলে তারা খ্রিস্টানের দোসর বলে এইভাবে আফগানিস্তানের হুজুরদের ভিতরে 20-22টা দল যখন হয়ে গেল রাশিয়া যখন পিটান দিল এই পিটান খাওয়ার পর আফগানিস্তান তো পাহাড়ি এলাকা সব পাহাড়ের ভিতরে চলে গেল পাহাড়ের ভিতরে গিয়ে দেখে মাইক তো শুধু উঁচা টুপিওয়ালারা খায় নাই পাসকলিও খাইছে কিস্তিওয়ালারাও খাইছে এরপরে দরবারি ওনারা ওই যে কি আমাদের বাংলাদেশে নতুন করে কি টুপি টুপি জানি সবুজ টুপি লাল টুপি হলুদ টুপি গড়ে সব মুসলমান নামজার পিঠ ভেঙেছে হাড় ভেঙেছে তার সবাই যখন ব্যথায় কোকড়াচ্ছে ওখানেই তারা কোলাকুলি করে আবার তারা যখন ঐক্যবদ্ধ হলো আবার মুসলিমদের হাতে সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো অতএব বাংলার মুসলমান তোমার টুপি উসা না নিসা কিস্তি না ফাস করলি হিসাব বাদ দিয়ে আল্লাহ এক নবী এক এই জায়গায় যতক্ষণ ঐক্যবদ্ধ না হয়ে কাবা সুড়াসুড়ি করবে ততক্ষণ পর্যন্ত মায়ের ছাড়া জাতির ভাগ্যে কিছু জুটবে না হে মুসলমান আমার সাথে কি একমত আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার আসুন আল্লাহ পাক ইমানদারদের ব্যাপারে তাদের কিছু কোয়ালিটি বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ পাক বলেন ইমানদারের প্রথম কোয়ালিটি হবে ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির অর্থাৎ উপরে যেহেতু আইনের কথা বলা হয়েছে আল্লাহর আইনের কাছে ইমানদার কখনো প্রতিবাদ করতে পারবে না নতুন কিছু তৈরি করতে পারবে না ইযা যুকিরাল্লাহ আল্লাহর নাম আল্লাহর আইন আল্লাহর জিকির যখন হবে ওয়াজিলাত কুলুবুহুম ওরা আল্লাহর আইন মেনে নিয়ে মানুষের তৈরি চিন্তা বাদ দিয়ে অন্তরে ভয় আনবে আল্লাহর জোরে বলেন কার তাহলে আল্লাহ বলছেন আল্লাহর আইনের কথা হলে অন্তরে ভয় আসবে তাহলে এখন যদি আমি বলি বাংলাদেশের জমিনে কোরআন দিয়া পর্দার বিধান নাজিল পর্দার বিধান নতুন করে তৈরি করে দাও সংসদ থেকে তাহলে একদল লোক বলবে পর্দা তো আসলে লেটেস্ট মডেলের না ও তো ওল্ড সিস্টেম ওটা এদেশে চলে না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরপরে যদি বলি যাকাতের বিধান কোরআন দিয়া প্রতিষ্ঠিত করো নামাজের বিধানটা কোরআন দিয়া প্রতিষ্ঠা করো তাহলে এ ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করবে না কিন্তু ইমানদার যারা তারা বলবে না এটা তো আল্লাহর আইন যা হচ্ছে এটা তো কি বলে জুলুম হচ্ছে মানুষের আমানত খেয়ানত করো না রাতের ভোট দিনে করিও না দিনের ভোট রাতে করিও না এই ব্যাপারে যদি কথা বলি তাহলে অনেকজন খেপে যাবে পাওয়ার আছে তো আপনি করেন অসুবিধা নাই আমরা তো ঠেকাবার পারতেছি না পারলামও না সরি আই ভুল করছি এই বলে নাই পিছায় চলে আসলাম কিন্তু এগুলি যে কোরআন বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ এটা বোঝার পরে আল্লাহর কোরআনের বাণী শোনার পরে যে ব্যক্তি ঘাড় ঘেঁচি পাকা করে বাঁকা করে আলেমের দিকে তাকায় তার চাকরি নষ্ট করার চিন্তা করে তার মাহফিল বন্ধ করার চিন্তা করে বুঝতে হবে ওরা কোরআনের কোষ্ঠী পাথরে ইমানদার না আরো জোরে বলেন ঠিক কিনা 50 বছর ধরে দেশ থেকে যারা টাকা পাচার করে লন্ডনে বাড়ি করেছো যারা কানাডায় বাড়ি করেছো যারা দেশের ব্রিজ খোলা ইট খায়া পেট কোটা করেছো শুধু কি একদম যে কয়টা আসছে সব করা কেন আমাদের দুঃখ আমাদের ব্যর্থতা এর ভিতরে ফাঁকফোকর দিয়ে আল্লাহ পাক কিছু আলেমন আমাকে নিছিলেন জাতির সূর্য সন্তানদেরকে নিছিলেন তাদেরকেই আমরা জীবনে 1 টাকা দুর্নীতির অভিযোগ দেখাতে পারি নাই বায়বীয় মামলা দিয়া তাদের ফাঁসিতে ঝুলাইয়া দেশের সোনালী সন্তানদের বিদায় আমরা করেছি কথা বলেন ঠিক কিনা তাহলে যারা আসছে
এবার যদি কেউ নিজের পক্ষে নাই হুজুর আমার বিরুদ্ধে বলতেছে তাহলে বুঝতে হবে সোর বেশি ওইটা আরো জোরে বলেন যারা আসছে তারা সময় চুরি করেছে 53 বছরে আসে নাই কে সেনাবাহিনী আসছে এদেশের ফখরুদ্দিন আসছে এ জাতীয় পার্টি আসছে তারপর বিএনপি আসছে আওয়ামী লীগ আসছে তাহলে কোরআনের কষ্টি পাথর দিয়ে কথা সবার উপর দিয়ে যাবে কত হুজুরও দায়িত্ব পাইয়া তাদের দায়িত্ব মেরে খেয়েছে আমার এলাকায় গতকাল এক মাদ্রাসার মুহতামিন তার কি বলে তার এক ছেলেকে বিয়ে দিয়েছে মাদ্রাসার ছাত্রীকে ওই ছাত্রীকে তার ছেলে হত্যা করেছে হত্যা করার পরে সেটা ধামা চাপা দিয়ে সেটা আবার দাফন করতে গেছে জনগণ ত্রিপল নাইনে ফোন করার পর পুলিশ এসে ধরেছে গতকালকের লেটেস্ট খবর দেখতে আমরা হুজুরদের বিরুদ্ধেও বলি নাকি আমরা আমার আমার আলেম ওলামারা মানববন্ধন করেছে যে একটা আলেম হয়ে হত্যার ষড়যন্ত্রকে বন্ধ কি গোপন করতে চাইছিল আমরা এটা মানবো না আলেম তাতে কি হয়েছে হত্যা করেছে তার সন্তান আর সে পিতা হয়ে এটাকে ধামা চাপা দিতে চেয়েছে আমরা তার বিরুদ্ধে বিচার চাই আমরা সমর্থন দিয়েছি তাহলে আমরা কি অন্ধ আমরা অন্যায়ের বিপক্ষে আলেম করলেও অন্যায় আর আলেমের বাইরে করলেও অন্যায় আমরা নির্ধারিত করার বিপক্ষে বলতে চাই না ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনারা মনে হয় খুব রাগ করতেছেন আজকে আমার উপরে রাগ করতেছেন সম্মানিত হাজিরিন ওই যে সুন্দরবন বাংলাদেশের ধান আজকে সুন্দরবনের পাশে ওয়াজ জামালউদ্দিন সাহেব আসবেন একটু পরে মোহতারাম শেখ জামালউদ্দিন সাহেব উনি আলোচনা করবেন উনি আপনাদের হৃদয় ভরিয়ে দেবেন আমি যা করতেছি সব আপনাদের পাষাণ ভাঙতেছি ওজন উনি দিবেন ওই যে সুন্দরবন বাংলাদেশের ধান ওই যে সুন্দরবন বাংলাদেশের ধান আলেম ওলামাগণ আলেম ওলামাগণ এই এলাকায় করছে আগমন ওই যে সুন্দরবন কয়রাবাসীর ধন জোরে বলেন ঠিক কিনা যদি সময় পায় আর গলাটা একটু ছেড়ে দেয় শেষের দিকে কিছু কথা হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এক নম্বর আমার আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন ইজা যিকির আল্লাহ আল্লাহর আইন যখন ওদের সামনে কথা বলা হবে আল্লাহর জিকির যখন করা হবে ওয়াজিলাত কুলুবুহু ওদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে দুই নম্বর ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়াবাসী শোনো আমি আল্লাহ ঘোষণা দিলাম দুই নম্বর কোয়ালিটি হবে তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা হবে যখন ওদের ঈমান বাড়বে তখন কথা বলে না আরো জোরে বলেন কার কথা আরো জোরে কোন কার কথা আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা হবে যখন কোরআনের হক কথা বলা হবে যখন জাদাতুহুম ঈমানা ওদের ঈমান বাড়বে এটা কার কথা আরো জোরে বলেন কার কথা ঈমান বাড়বে এটা যদি আল্লাহর কথা হয় তাহলে এবার কোরআনের ওয়াজ যখন শুনতে যায় মানুষ কোরআনের ওয়াজ শুনতে শুনতে যখন কিছু লোক আল্লাহু আকবার বলে কিছু লোক লিল্লাহে তাকবীর বলে কিছু লোক স্লোগান দেয় সেটাও হলো ঈমান বাড়ার প্রধান লক্ষণ এ কথা বলেন না কেন ঈমান বাড়ার লক্ষণ অথচ অনেকে বলে ইয়া তো ওয়াজ করে দরকার কি ওয়াজ করে তো হেদায়েত হয় না আরে বেটা হেদায়েতের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক বলেন ও নবী তাদেরকে জানা দাও যারা বলে ইয়া তো ওয়াজ করে দরকার কি হেদায়েত কিভাবে হবে হেদায়েত হয় কই এই কথা যারা বলে মাহফিলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবীজি আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক ওয়াহুয়া আলাম কার হেদায়েত হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আল্লাহ জানেন তাহলে আল্লাহ বলছেন হেদায়েত আমার হাতে আর উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও গো নবীজি আমার হাতে হেদায়েত আর আপনার কাজ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের তেলাওয়াত করা কোরআনের ওয়াজ করা এটাই হলো আপনার দায়িত্ব তাহলে বোঝা গেল নবীর দায়িত্ব ওয়াজ করা আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া আমার দায়িত্ব ওয়াজ করা হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহর হেদায়েতের কথা বলে মাহফিল যারা বন্ধ করে দিতে চায় ওরা আবুল আহাবের আপন খালাতো ভাই আছে না এরকম কিছু পার্টি কি উপকার হচ্ছে সাইড দোকানে বসে কিছু লোক বলে না বাজারে বসে
এই উপকারের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী জানায় দাও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন কোরআন দিয়ে ওয়াজ হবে যখন ঈমানদারদের কিছু না কিছু উপকার হবেই তখন আল্লাহু আকবার আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ হবে যখন ঈমানদারদের কিছু না কিছু উপকার হবে তখন আর উনি বলতেছে এত ওয়াজ করে লাভ কি তা গতকালকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেছে সেহরিতে গরুর গোশত রাখা যাবে না নিষেধ আর সেহরি তো কোনো হিন্দু খায় না সেহরি তো কোনো খ্রিস্টান খায় না মুসলমানের সন্তান সেহরি খাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন বলা হলো গরুর গোশত রাখা যাবে না বাংলার জমিন থেকে গরুর গোশত খাইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন না আমার দেশ নিয়ে কত ষড়যন্ত্র ওদিকে হচ্ছে বাংলাদেশের শহর অঞ্চলের দু চারটে হোটেল বাদে সমস্ত হোটেলগুলিতে এখন নো বিফ লেখা থাকে গরুর মাংস চলবে না সেইখান থেকে আমাদের কিছু ইয়ং পোলাপান মানে আল্ট্রা মডার্ন পোলাপান প্রোটিন আর ফ্যাটের দোহাই দিয়ে গরুর মাংস এটা দরকার নাই প্রাণীজ আমিষ দরকার নাই এই বলে আমার জাতিসত্তার গরুর গোশত পর্যন্ত তুলে দিতে চেষ্টা করেছে যার বাস্তব প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে সেহেরিতে যেন গরুর গোশত না রাখা হয় যারা করেছে তাদের মুখ একদিন উন্মোচন হবে তাদের বিরুদ্ধে কথা বললে যারা বাংলার জমিনে আরামদার দিকে তাকায় চোখ রাঙায় মাহফিল বন্ধ করে তাদেরকে একদিন জাতি কান ধরে উঠবস করাবে জমিনে জায়গা হবে না কোরআন দিয়ে ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে যতই স্বপ্ন দেখেন যতই চিন্তা করেন আমরাই শেষ না আসুন তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কোরআন থেকে ওয়াজ হবে যখন যাদাতুম ঈমানা ঈমান তাদের বাড়বে আচ্ছা এখন কি ঈমান সবার বাড়তেছে সবার কি ঈমান বাড়তেছে না আচ্ছা এখন সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করি সুদের ওয়াজ কোরআনে কে করছে এক কথা বলেন আল্লাহর নাম নিতে অসুবিধা হয় একসাথে বলেন সুদের বিরুদ্ধে ওয়াজ কে করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কার সোরের হাত কাটো এ ব্যাপারে ওয়াজ কর জেনার বিরুদ্ধে যারা জেনা করে তাদের ধরে ফাঁসি দাও তাদেরকে ধরে পাথর মেরে হত্যা করো এ ব্যাপারে ওয়াজ কার আজাদিয়াত ওয়াজ সানি ফাজদিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন এ আয়াত কার আরো জোরে বলেন কার আল্লাহর বক্তব্য তোমাদের ভিতর থেকে জেনাকার জেনাকারিনী ধরা পড়লে জেনাকারিনী এবং জেনাকার ধরা পড়লে তাদেরকে তোমরা 100 বেত এমন ভাবে মারো যেন ও 100টা মারার আগেই মরে যায় তার মানে জেনাকার জেনাকারিনী ধরেন পিটায়া হত্যা করার কথা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার কথা আমার আল্লাহ বলেছেন কারণ জেনাকার জেনাকারিনী সমাজে যখন নর্তকী বাড়তে থাকবে সমাজের ভিতরে অশান্তি চলে আসবে ফসল নষ্ট হবে বজ্রপাত বাড়বে অতিবৃষ্টি বাড়বে অতি শীত বাড়বে এখন কি সেগুলি হচ্ছে আরো জোরে বলেন হচ্ছে কিনা ভাইরা আমার তাহলে জেনার বিরুদ্ধে যদি কোরআন থেকে ওয়াজ হয় যে ওই যে বললাম ঈমান বাড়তেছে না কমতেছে আপনারা অনেকে বলছেন বাড়তেছে সবার কিন্তু বাড়ে না কারণ এখন যদি আমি জেনার ব্যাপারে ওয়াজ করে বলি এই দেশে যত দল পাতি আছে তারা যত জেনা করে সমস্ত জেনার বিচার হবে যদি কোনো হুজুর ইচ্ছাকৃত করে সেটাও হবে কারণ ইসলামের বিধান সবার জন্য এখন কোনো আলে উঠে দাঁড়াবে না 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 এই জেনার বিচার করলে আমাদের দুই চারজন হুজুরও পড়ে যেতে পারে কোনো আলেম কোনোদিনও উঠে বলবে না কিন্তু জেনার বিচার কোরআন দিয়ে করার কথা বললে আমার দেশের তথাকথিত প্রগতিশীলরা এর বিরুদ্ধে বাধা দেবে এখানেও যারা আছে তারাও বাধা দিতে তারা বাধা না দিলেও আপনারা বলতেছেন ঠিক আছে কিন্তু তারা তাদের মাথা নিচু করে বসে থাকবে অথবা এমন ভাবে তাকাবে এই হুজুর নামলেই পরে করে হ্যান্ডকাপ পরাবো এরকম কিছু লোক আছে না নাই এবার বলেন সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করি এখন আপনি সভাপতি সুদ খায় আপনার সেক্রেটারি ক্যাশিয়ার সুদ খায় বড় বড় সুদখোর পেট মোটা হয়ে গেছে সুদ খাইতে খাইতে বলেন তো ওদের কি এই ওয়াজ ভালো লাগবে আচ্ছা এই ওয়াজ কি কোরআনের মধ্যে আছে আচ্ছা সুদের একটু মারাত্মক ছোট্ট দুটো একটা গোনা কি বলবো আরো জোরে বলেন বলবো আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খায় কয় দিরহাম
আরো জোরে বলেন এক দিরহাম পরিমাণ কোন ব্যক্তি যদি সুদ খায় ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জান্নিয়া আমার নবীজি রাগ দিয়ে বলেছেন কোন ব্যক্তি যদি এক দিরহাম পরিমাণ এক টাকা পরিমাণ সুদ খায় জেনে শুনে ওয়া হুয়া ইয়ালাম সে জানতো এটা সুদ জেনে শুনে কেউ যদি এক দিরহাম পরিমাণ সুদ খায় নবী আমার বলেছেন আশাদ্দু মিন সিত্তাতি ১৩০ বার জেনা করার গোনা কথা বলেন আমার সাল্লাহ যারা কথা বলছেন না তারা সবাই বোধহয় সমিতিতে জড়াইছে না জড়াইলে জড়ান কিন্তু আজকে ওয়াজ শোনার পরে তওবা করেন প্রয়োজনে ভাতের বদলে মুড়ি খাইয়া থাকবো খেজুরের বদলে ওই যে মন্ত্রী কইছে কুল বড়ই দিয়া ইফতার করো প্রয়োজনে তাও করব কিন্তু আস্তে আস্তে ওই সমিতি থেকে সমিতি নামক ওই ধরনের কি বলে অশ্লীল কি বলে সুদ থেকে দূরে সরে আসব সেটা আমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক সবার জন্য একই কথা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে হাদিস নবী যে বলছেন আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জামিয়া এক টাকা সুদ খাইলে ৩৬ বার জেনা ১০০০ টাকা সুদ খাইলে তাহলে ৩৬,০০০ বার বেগানা মহিলার সাথে জেনা করলে অথবা বেগানা মহিলা কোনো পুরুষের সাথে বিয়া ছাড়া জেনা করলে ৩৬,০০০ বার জেনা করলে যেই গোনা হবে ১০০০ টাকা সুদ খাইলে সেই গোনা হবে আপনি বলেন আপনার জীবনে ১,০০,০০০ টাকা যদি সুদ খাইয়া থাকেন ৩৬,০০০০ বার জেনা করেছেন একজন বেশ্যাও তো তার জীবনে এতবার জেনা করার সুযোগ পায় না আরো জোরে বলেন ঠিক কিনা নবী অন্যত্র হাদিসে বলেছেন জেনার সবচাইতে ছোট গোনা আপন মায়ের সাথে কি বলে সুদের সবচেয়ে ছোট গোনা আপন মায়ের সাথে জেনা করা কেউ যদি তার আপন মায়ের সাথে জেনা করে আর গ্রামে যদি খবর পৌঁছায় মারা গেলে আপনি তার জানাজা পড়বেন এই কথা বলেন না কেউ জানাজা পড়বেন তাহলে এবার হিসাব করেন যে ব্যক্তি চক্রবৃদ্ধি হারে গোপনে প্রকাশ্যে ইচ্ছে করে ওয়াজ শোনার পরেও সুদ খায় জানা অবস্থায় সুদ করে জানা যায় যাব না কারা কারা হাত তোলেন হাত তোলেন সবাই হাত তোলেন দেখেন তো কে হাত তুলিনি একদম দেখেন 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 হ্যাঁ সবাই হাত তুলছে আমার শালা বাবু হাত তুলছে হ্যাঁ হাত নামান মাশাআল্লাহ বাচ্চা মানুষ সেও হাত তুলছে তার ইমান চেতনা এই দুইজন এখানে ছিল সাকিন জাহিদ আমি এই এলাকার ছোট্ট বাচ্চাগুলিকে আপনারা যেভাবে মাদ্রাসায় পড়ানো শুরু করছেন আমার মনে হয় এই এলাকাটাই একদিন ইসলামের মার্কাজ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এবার বলেন সুদ খেলে আমি এখন সুদের বিরুদ্ধে আরো যদি আসল আওয়াজ করি এ তো একটুকু আরো যদি বেশি করি তাহলে যে সুদ খায় তার কি এ ওয়াজ ভালো লাগবে আরো জোরে বলেন ভালো লাগবে যে ঘুষ খায় ভালো লাগবে তারা তখন কি করবে মাথায় এরকম করে বসে থাকবে না বারবার গোগাবে আর এইভাবে তাকাবে দেখি মনে হবে যেন ওর মির্গির ব্যারামে ধরেছে আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ওই কোরআনের শিক্ষা দিতে কেন বলছি জানেন তার একটু ছোট্ট ইটা পরে বলতেছি আসুন আল্লাহর নবী একদিন উসদুল গাবা ফি হেকায়াতুস সাহাবার ভিতর একটা ছোট্ট ঘটনা আছে আমি আপনাদেরকে নিয়ে একটু বলতে চাই নবীজি একদিন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর রে আজকে আমি একজনের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যেতে চাই একজন নেতার বাড়িতে আরে আবু বকর তুমি কি আমার সাথে দাওয়াতি কাজ করতে যাবে নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে ঈমান এনেছি আপনার উপরে আপনি যেদিন থেকে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যেদিন থেকে আপনি বলেছেন এই দুনিয়ায় নিজের স্ত্রী সন্তান পিতামাতার চাইতে নিজের জীবনের চাইতে যতক্ষণ নবীর ভালোবাসা অন্তরে পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদারের ঈমান পরিপূর্ণ হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই দিন থেকে চিন্তা করেছি আমার জীবন থাক আর না থাক আমি আপনার সঙ্গ কোনোদিন ছেড়ে দেব না এই কথা বলবার পরে নবীজি আমার বললেন আবু বকর তুমি কি জানো আজকে আমি কোরআনের দাওয়াতি কাজ করবার জন্য কোন জায়গায় যাব আল্লাহর নবীর প্রশ্নের জবাবে সিদ্দিক আকবর বললেন হুজুর আমি জানি না নবী আমার ডাক দিয়ে বললেন
घोषणा दिए मक्का कुरानेर ओज हबे ना कुरान प्रचार हबे ना कुरानेर प्रचार होले ओज होले तुम्हरा सुनते जाबे ना कुरान सुनतेओ जाबे ना जेखाने कुरानेर महफिल हय সেখানে গিয়া দুনিয়ার আইনের কথা বলে মাহফিল বন্ধ করে দাও ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন কোরআনের ভিতরে আল্লাহ পাক কাফেরদের আইনকে কোড করে বলেছেন ওরা চেয়েছিল এই দুনিয়ায় যাতে কোরআনের ওয়াজ না হয় কোরআনের ওয়াজ বন্ধ করো তাহলে আবু জাহেল ওই সময় কোরআনের ওয়াজ বন্ধ করেছে আজও বাংলা জমিনে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর বন্ধ হওয়ার নজির আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার ভাইরা যদি নাই থাকতো আমির হামজার মতো একজন বিদগ্ধ মুফাসসিরে কোরআন কেন তাকে একেবারে ভিত্তিহীন কথার কারণে তিন বছর জেল খাটতে হলো আর জোরে বলেন ঠিক কিনা আজহারির মতো বিদগ্ধ আলেম কেন বাংলার জমিন থেকে এই বাংলার জমিনে নিজের জায়গা জন্মভূমি সবকিছু হওয়ার পরেও জমিন কেন ছেড়ে মালয়েশিয়ার জমিনে প্রবাস জীবন গ্রহণ করা লাগলো তাহলে বোঝা গেল ওই সময় যারা কোরআন বন্ধ করত ওই সময় যারা কোরআনের তাফসীর মুফাসসিরদের বিরুদ্ধে অ্যাকশন নিত এখনো যারা নেয় এদের সাথে ওদের সাথে কোন না কোন আকীদার মিল আছে ভাই এবার নবীজি আমার যখনই বললেন আবু বকর আমি আবু জাহেল যেই আবু জাহেল কয়েকদিন আগে বলেছে কোরআনের ওয়াজ করা যাবে না কোরআনের ওয়াজ যেখানে হবে সেখানে বাধা দাও আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আল্লাহর নবী হিসেবে তার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে যাই হযরত আবু বকর বললেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা আপনাকে আবু জাহেল আপনাকে 53 বার হত্যার চেষ্টা করেছে আপনাকে হত্যা করার জন্য নাই এমন কোন পদ্ধতি সে প্রয়োগ করে নাই ও নবীজি আজকে যদি আপনি তার বাড়িতে যান আপনি আপনার বাড়িতে যাওয়ার কারণে হয়তো কোনো নাশকতার মামলায় ঢুকায় দিতে পারে আপনাকে জেলবন্দি করতে পারে অথবা আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে নবী আমার বললেন আবু বকর হত্যা করবে এই চিন্তা করে আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারি না হাত্তা ইউজহিরাল্লাহ যতক্ষণ আল্লাহর কোরআন বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের জবান বন্ধ হবে না আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার সময় আমার বাংলার জনগণ এ বাংলার জনগণ নবীজি বলেছেন যতক্ষণ জীবনে রক্ত আছে হায়াত আছে নিঃশ্বাস আছে হাত্তা ইউজহিরাল্লাহ যতক্ষণ কোরআন বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ বন্ধ হবে না এটা যদি নবীজি বলতে পারেন আমার বাংলার মুসলমান আপনারা হতাশ হবেন না আমরা 2-4 জন 2-10 জন 100 জন ফাঁসির কাষ্ঠে ঝুলবো পুলিশের সামনে জীবন দেব রিমান্ডে হত্যা করা হবে অথবা মেডিকেল ক্লিনিং করা হবে তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ হবে না যতক্ষণ না বাংলার জমিনে কোরআনের খেলাফত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা থেমে যাব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আশুক বাধা বিপদ যত লক্ষ প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না আর জোরে বলেন মারহাবা আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে বুকে কোরআনের নাম লয়েছে মুখে কোরআনের নাম হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী দৌড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব কিছু টানতাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে আমাদের কোরআনের নন্দিত মুফাসসির তাদের অনুসারীরা তাদের সাথীরা আমার সাথীদার বন্ধুরা জীবন দিয়েছেন তারপরেও আমাদের দুঃখ নাই কারণ আমাদের হৃদয়ের ভিতরে একটাই চাওয়া আল কোরআনের জন্য প্রয়োজনে জীবন দেব কিন্তু কোরআনের দাওয়াত সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামব না কথা বলেন ঠিক কি না যেই কাজ করতে গিয়া আমার কলিজার টুকরা মুফাসসির বিদায় গ্রহণ করেছেন আমার কলিজার টুকরা মুফাসসির এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন ওই একই কাজ করতে গিয়া আমাদের যদি বিপদ আসে পিছু হটার কোনো সুযোগ আছে আরো জোরে বলেন গানে গানে বলতো পাখি সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা সুরে সুরে বলবে না আর সুরে সুরে বলবে না আর মেলে দুটি আঁখি উড়ে গেছে আপন দেশে দিয়া মোদের ফাঁকি উড়ে গেছে আপন দেশে দিয়া সবার ফাঁকি আমার ভাইরা রাগ করতেছেন আপনারা আরো জোরে বলেন খাসা ছেড়ে উড়ে গেছে আল কোরআনের পাখি খাঁচা ছেড়ে উড়ে গেছে আল কোরআনের পাখি উড়ে গেছে আপন দেশে দিয়া সবার পাখি পাখি উড়ে গেছে আপন দেশে দিয়া সবার পাখি সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা সুরে সুরে বলতো পাখি আল কোরআনের কথা পাখির গানে মুছে যেত হতাশায় আর ব্যথা মুস্কি হেসে মিলবে না আর মুস্কি হেসে মিলবে না আর ডাগর দুটি আঁখি উড়ে গেছে খোদার কাছে দিয়া মোদের ফাঁকি পাখি উড়ে গেছে আল্লাহর কাছে দিয়া সবারে ফাঁকি জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা আমার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আজকে আবু জাহেলের বাড়িতে দাওয়াতি কাজ করতে যান গো নবী আপনাকে হত্যা করবে কারণ আবু জাহেল ইতিমধ্যে 53 বার আপনাকে হত্যার চেষ্টা করেছে নবী আমার বললেন আবু বকর হত্যা করবে এই ভয়ে আমি দাওয়াতি কাজ করি না নবী আমার বলার পরে আবু বকর বললেন হুজুর চলেন আমি আপনার সাথে যেতে চাই আবু বকর বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের হাতখানা ধরে এবার চলে গেলেন বাড়ির ভিতরে আবু জাহেলের বাড়ির ভিতরে যাওয়ার পরে দুপুরের সময় ল্যান্সের বিরতি চলতেছে আবু জাহেলের বাড়িতে নবী আমার গিয়ে দরজায় ঠক ঠক করে টোকা মারলেন টোকা মারার সাথে সাথে ভিতর থেকে খবর এলো ডাক দিয়ে বলতেছে কে নবী আমার ডাক দিয়ে বললেন চাচা আনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওগো চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ জোরে কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবী যে কথা বলার পরে আবু জাহেল ভিতর থেকে আওয়াজ করলো ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তো একজন মৌলু তুমি তো মৌলবি মানুষ আমি হলাম এই মক্কার নেতা আমার বাড়িতে দুপুর বেলা তোমার কি নবী আমার ডাক দিয়ে কাই চাচা জি আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে আপনার হাতে খালি হাতে আসি নাই আপনার বাড়িতে আমি আজকে খালি হাতে আসি নাই ও চাচা আজকে আসার সাথে সাথে আমি আপনার জন্য দুইখানা হাদিয়া এনেছি জোরে কোন সুবহানাল্লাহ এবার আবু জাহেল বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি বলেছো নবী আমার বললেন চাচা আমি আপনার বাড়িতে আসার সময় হাদিয়া এনেছি দুইটা একটু জোরে বলেন কয়টা জোরসে বলেন কয়টা
দুইটা হাদিয়া হাদিয়ার কথা শোনার সাথে সাথে আবু জাহেলের মুখের থেকে খাবার বেরিয়ে গেছে আমার সমাজে কিছু নেতা আছে কাজের সময় তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু টাকা দিলে সেই কাজ নিজে বাড়িতে এসে পায় ধরে করে দিয়ে যায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আবু জাহেল আবার বিশ্ব নবীর কাছ থেকে হাদিয়ার গল্প শোনার সাথে সাথে আবু জাহেলের লাভ লোভ এসে গেছে তাড়াতাড়ি করে হাদিয়া নেওয়ার জন্য আবু জাহেল উঠে দাঁড়াইছে আবু জাহেল যেই হাদিয়া উঠে দাঁড়াইছে বাম হাত খাদা বউ তাড়াতাড়ি টান দিয়া ধরছে এখন আবু জাহেল বলে বিবি বাম হাত দিয়ে আমার হাত টান দিয়া কি কি কারণে ধরলা কারণটা জানতে চাই আবু জাহেলের স্ত্রী রাগ দিয়ে বলে ও স্বামী যেই মোহাম্মদ ঠিক মতো খেতেও পারে না সেই মোহাম্মদ জীবনে তোমার একটা হাদিয়াও কোনোদিন দেয় নাই আজকে ওই মোহাম্মদ তোমারে দুইটা হাদিয়া দেবে আমার বিশ্বাস হয় আর জোরে বলেন হয় বিশ্বাস হয় না এটা বলার সাথে সাথে এবার আবু জাহেল বলতেছে কি বলো কি বলতে চাও স্ত্রী ডাক দিয়ে বললো স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসছে আমার মনে হয় কোনো ভেজাল নিয়ে আসছে সুতরাং আপনি খবরদার মোহাম্মদের কাছে যাবেন না নারায় তাকবীর একটু দেখে আরো জোরে আমি মিনিট পাঁচের ভিতরে শেষ করে দিচ্ছি একটুখানি আরো জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউ বলল আপনি জানেন না মোহাম্মদ কোন ভেজাল আনছে এইবার আমার ভাইরা আবু জাহেল ডাক দিয়ে কয় বিবি শোন কথাটা ঠিক বললি না যেহেতু মোহাম্মদ বিন আব্দুল্লাহ একজন নবী দাবি করে আমরাও জানি সে নবী সুবহানাল্লাহ আমরাও জানি মোহাম্মদ নবী কিন্তু তার কালিমা গ্রহণ করি না কারণ হলো ওর কালিমা যদি গ্রহণ করি আমাদের আইন করা সংসদীয় সিস্টেম থাকবে না মোহাম্মদের কোরআন দিয়ে দেশ চালানো হবে আর এই কারণে আমাদের নেতৃত্ব চলে যাবে কারণ কোরআন দিয়ে আমরা যোগ্য নেতা হতে পারি নাই এই একটা মাত্র কারণে কোরআন মানলে মোহাম্মদকে নবী মানলে আমাদের মতো লোকদের ক্ষমতা সমাজে থাকবে না এই কারণে আমরা মোহাম্মদকে নেতা মানি না কিন্তু একটা জিনিস সত্য আমার স্ত্রী শুনে রাখো আমাদের কলিজার ভাতিজা মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না নারায় তাকবীর আর আমাদের দেশে 53 বছরে যত নেতা পালাম মিথ্যা ছাড়া ওদের কোনো কথা থাকে না আর জোরে বলেন ঠিক কিনা মাইক হাতে নিয়ে মিথ্যা সাংবাদিকের সামনে মিথ্যা সকাল 8টা থেকে বিকাল 3টে পর্যন্ত হয় 14% 3টে থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টায় হয়ে গেছে 26% এটা ইংল্যান্ডে তো নাকি এ কোন দেশে এটা আমার ভাইয়েরা নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এবার এই কথা বলার পর বউ বলতেছে ও যাও তালি কারণ দুনিয়ার সবাইকে বিশ্বাস করানো যায় বউকে বিশ্বাস করানো যায় না অনেক কঠিন রাত্রেবেলা বাড়ি যাবেন গিয়া এই কোটি কি বলে জামা ওই হ্যাঙ্গারে বাদাম বেনার বলবেন এই খোকার মা খবরদার জামার পকেটে হাত দিও না ঘুম পাড়ান পান কইরা লাইট অফ করবেন দেখবেন সবার আগে লাইট অন অফ করার পরে বউ গিয়া জামার পকেটেই হাত দেবে আর জোরে বলে প্রিয় হাজরিন আবু জাহেল আসলো ডাক দিয়া কয় চাচা হাদিয়া দেন কি মোহাম্মদ হাদিয়া দাও নবীজি বললেন চাচা আপনি তো হাত পেতে বসে আছেন আমি যে হাদিয়া আনছি এই হাদিয়া আপনার হাতে দেওয়া যাবে না এই হাদিয়া আপনার কানে দিতে হবে আপনারা মনে করতেছেন আবু জাহেল মনে রাসূলকে থাপ্পড় মারবে না থাপ্পড় মারবে না নবী আমার ডাক দিয়ে বললেন আবু জাহেল ডাক দিয়ে বললেন মোহাম্মদ হাদিয়া হাতে না দিয়ে আমার কানে দিবা তাহলে তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া কোরআনের ওয়াজ করবা আরো জোরে কান সুবহানাল্লাহ নবীজি কয় চাচা এই জন্য তো আপনি আবুল হেকাম আপনি তো জ্ঞানীদের সর্দার এভাবে করে আমার ভাইরা তো কথা এখানে আমি স্টপ করতে চাই কারণ যেহেতু প্রধান মেহমান আসতেছেন আমি আজকে এই বছর আর লম্বা কথা আমি নিজেও বলতে চাইনি আমার শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলাম এখন প্রধান মেহমান আসার আগে আপনাদের অত্র ইউনিয়ন পরিষদ তথা দক্ষিণ বেতকাশীর মানুষের অভিভাবক রাজনৈতিকভাবে একজন ব্যক্তির চিন্তা চেতনা তার প্ল্যাটফর্ম ভিন্ন থাকতে পারে ভোট দিলেও তিনি আপনার অভিভাবক ভোট না দিলেও তিনি আপনার অভিভাবক এ কথা সত্য না মিথ্যা আমরা সারা দেশ ঘুরি তো জানি গতকাল আমার যে মাহফিলটা বন্ধ হয়েছে ফেসবুকে আপনারা দেখেছেন আজকে
এই মাহফিলটাও দুইজন চেয়ারম্যান সাহেবের কামলা কামলি মানে সাবেক চেয়ারম্যান যে তার প্রভাব বেশি ছিল ওই প্রভাব খাটায় মাহফিল তিনি বন্ধ করেছেন গতকালকে এই প্রতাপনগর বেশি দূর আমি জায়গাও বলে দিলাম খোঁজ নিয়ে দেখেন সত্য না মিথ্যা বিরাট পোস্টার বর্তমান রানিং চেয়ারম্যান বহু চেষ্টা করেও তিনি পারেননি এখানে এই মাহফিল লজিস্টিক সাপোর্ট বাহির থেকে কতটুকু উনি দিচ্ছেন সেটা আমরা এই ঘরানায় ঘুরি তো এটা আমরা জানি সুতরাং ওনাকেও এই যা উনি এখানে যে সুযোগ আমাদের জন্য করেছেন আল্লাহর কোরআনের কথা আমাদের উন্মুক্তভাবে বলার জন্য এর কৃতিত্ব এর ক্রেডিট তার জন্য প্রাপ্য আল্লাহ পাক এই উসিলায় তার আজীবন ইসলামের পক্ষে পুরোপুরিভাবে ইসলামের পক্ষে খাদেম হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আরো জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি আলোচনা ছেড়ে দেব তবে সর্বশেষ আমি ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বলছি যুবকদের ইদানিং এর ভিতরে কয়েক ওয়াক্ত নামাজ এখানে আমি পড়ছি যুবকদের সংখ্যা কম দেখতেছি মুরব্বীরা ঠিক আছে যুবকদের সংখ্যা নামাজি কম হচ্ছে ইমাম সাহেব বিষয়টা বুঝতে পারতেছেন আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমার আকুতি হলো খবরদার জীবনে নামাজ ত্যাগ করা ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন মুক্তি পাবে ছায়া পাবে যে তার যৌবনে কাকে দেখেছে জোরে বলেন আরো জোরে বলেন তবে এই যুবকরা নষ্ট হয়েছে তার পিছনে এই যে একটা কারণ আরো জোরে বলেন জোরে বলেন দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে আরো জোরে ঠিক কিনা দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা পাইনের কথা এখন ভাসে বাতাসে আরো জোরে ঠিক কিনা দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ডটা ঘটাইছে স্বামী সংসার ফালাইয়া থুইয়া পলাইয়া গেছে আসে না নাই হাজার হাজার লক্ষ টাকা বিদেশ থেকে বউয়ের অ্যাকাউন্টে পাঠায় কিছুদিন পরে বউ বাড়ি ছবি দেখাইছে বাড়ি বানাইছি হ্যান করছি ত্যান করছি বাড়িতে আইসা বেচারা দেখে বউ নাই বাড়িও নাই আর জোরে বলেন আসে না নাই টাকার গরম সারা বছর সারা জীবন থাকে না এক সেকেন্ডে কোটি কোটি টাকা খরচ করাইয়া আল্লাহ তোমাকে বিক্ষোভ বানাইতে পারেন সুতরাং টাকা হইলে অর্থ হইলে গরম দেখাইও না মানুষকে ভুলে যেও না মানুষকে মুরব্বীকে ছাড় করো না কথা বলেন ঠিক কিনা ওই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে পোলা পান ফালাইয়া রাইখা পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা পানের কথা এখন ভাসে বাতাসে কথা বলেন ঠিক কিনা আবার টিকটক আসিয়া সব নীল ভাসিয়া সিদ্দিক সরে নায়ক হইছে আইডি খুলিয়া এক কথা বলেন না কেন ঠিক কিনা আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দাদা সিদ্দিক সরে নায়ক হইছে আইডি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পানে বুঝাছে নামাজ রোজা তুইলা রাখছে সপ্ত আকাশে আরো জোরে ঠিক কিনা সুতরাং আমি আমার যুবক ভাইদের আমার আত্মীয় স্বজন সহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ সবাইকে পড়ার জন্য অনুরোধ করে আমি আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ভাঙ্গা গলায় বেশি হার্ট লাইনে যাওয়ার চেষ্টা করিনি গত বছর অনেক হৃদয় দিয়ে কথা বলেছিলাম আজকে হয়তো পারিনি আগামী বছর আল্লাহ তৌফিক দিলে আরেকটা চমৎকার বাগান সাজিয়ে দিয়ে একদিন মোটামুটি ঘন্টা দুই কথা বলে কয়েক বছরের জন্য অবসরে যাব মানে আপনাদের কারণ এক জিনিস আর কত ভালো লাগে কোন লাগে ভালোবাসা আছে তাহলে আলহামদুলিল্লাহ আর বিরক্ত করবো না আমাদের সম্মানিত মুরব্বী উনি কথা বলবেন এরপরে আমাদের প্রধান মেহমান শায়খ জামালউদ্দিন একজন সাহিত্যিক লেখক গবেষক তার তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ওয়াখিরি দাওয়ানা।